যার জনপ্রিয়তা নেই তাকে মনোনয়ন দেওয়া হয়নি। দলের মনোনয়ন প্রসঙ্গে আজ এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনেমা হল মালিকদের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, 298 আসনে মনোনয়ন দেওয়া হলেও জোটের সঙ্গে সমন্বয় করেই নির্বাচন করা হবে। 2014 সালে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তাদের মাশুল দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, এবার সেই কথাটি মনে করিয়ে দিতে গিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছেন। যে কোনো কারণে বিতর্কিত হয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না, এবং সেই কারণেই এবার অনেক বেশি প্রার্থী বাদ পড়েছে এবং বাদ পড়াটা স্বাভাবিক। সেখানে কে মন্ত্রী বা বড় নেতা সেটি বিষয় নয়, জনপ্রিয়তা যার নাই তাকে মনোনয়ন দেওয়া হয়নি। দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নানাভাবে তদন্ত করাচ্ছিলেন, সেগুলো সেই রিপোর্টগুলো সংগ্রহ করে জনপ্রিয়তার নিরিখে দলের প্রয়োজনীয়তার নিরিখে দুটি বিবেচনা করা হয়েছে, উইনেবল ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে, সেজন্য অনেকে বাদ পড়েছে।